ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতাশি জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ অভিযোগ করা হয় গত চার আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয় এছাড়া পাঁচশো থেকে ছশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে সাতাশি বিরুদ্ধে আজকে মামলা করেছি আমরা কোর্টে আদালত বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন শুনে এই আসামিগুণে সবার ছবিও দেওয়া হয়েছে অস্ত্রস ছবিও দেওয়া হয়েছে আদালত শুনে এজার এজারগণ্ডে আদেশ দিয়েছেন আমরা দাবি জানাচ্ছি কোর্টে গেছে পেশ করেছি কোর্ট মামলা গ্রহণ করেছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক